আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দেখুন আজকে দয়রামপুর বাজারের নাটোর জেলার সবথেকে দামি মাছের মধ্যে একটি মাছ, হরেক রকমের মাছ নদীতে এখন মাছ পাওয়াই যায় না, তারপরেও তুলনামূলক কিছুদিন আগে এটাই গেছে 1000 টাকা কেজি, আবার এখন বর্তমানে এটাই 800 টাকা কেজি দাম চাচ্ছে, হয়তোবা 50-100 টাকা কম বেশিতে দিয়ে দিবে। খোকন মিয়া এই নদীতে অনেক কষ্ট করে সারা রাত এই করা মাছ পেয়েছে, এটা আরিফুল ইসলাম, দেখুন মাছের দাম কেমন। কত করে বাজার? 160 টাকা। কত ওজন কেমন হবে? 1 কেজি থেকে 100 কেজি ওজন। সিলভার দেখি মাছের দাম কেমন। এ মাছ কত করে আজকে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি, আচ্ছা এটা কত? 80 টাকা কেজি, 2 কেজি 150। একবারে ছোট ছোট মাছ সিলভার মধ্যে ছোট, 2 কেজি 150। কত করে? 80 টাকা পো, 1 কেজি 280 টাকা রাখা দাবি, 70 টাকা। 280 টাকা কেজি, আজকের মনে দাম কম কম মনে হচ্ছে। এটা 160 টাকা কেজি, টাকি মাছ 160 টাকা। ছোট টাকি মাছ কত আজকে বাজার? কলসি পুঁটি চ্যাং সব মিক্স করা, এগুলো কত করে? 200 টাকা কেজি। আজকে রুই রুই কত করবা দাদা? রুই 250, আর এই যে বড় ইয়া জাপানি, 190 টাকা, দাম তো কমে আছে ছোট বড় মাছ হিসেবে। বড় সিলভার কত আছে বাজার? বড় সিলভার 190, ওজন কি 1.5 কেজি উপর হবে? 1 কেজি 800-900, তোমার প্রায় 2 কেজি কাছাকাছি, বড় বড় সাইজের মাছ, যথেষ্ট বড় মাছ। আজকে তোমাদের মাছের দাম কম কম মনে হচ্ছে, দাও যদি এরকম পাইনি।